তো বন্ধুরা, প্রতিদিন তো ভাত খাই। এখন বাজে 11:23, তো ব্রেকফাস্ট বানালাম আমার জন্য। এখানে লঙ্কা দেওয়া আছে, তারপরে ক্যাপসিকাম দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, ডিম দেওয়া আছে। তো মেঘনাকে আমি দুধ বিস্কুট খাইয়েছি 10:30 সময়। ঘুম থেকে দেরি করে উঠেছে 10:00 সময়, করতে করতে 10:30। তো এই ছুরিটা আর চামচটা মেঘনার জন্যই নিয়েছি। ও যদিও না খায়, কিন্তু দেখলেও ভীষণ খুশি হবে। আর ওকে দুধ দুধের খাবার খাইয়েছি বলেই ওকে দেবো না বলেই লঙ্কা দিয়েছি। কিন্তু বাচ্চার সামনে তো আর বড়রা খেতে পারে না, না খেলেও টানা হাতে তা তো করবে। তো চলো দেখবে, ও দেখে কেমন করে, কত খুশি হয় দেখবে। এ মামা, কে কিনে দিল এইটা? তুমি দেখছো না আজকে ও রং রং করায় ব্যস্ত। এইটা এইটা কে খাবে? ওমা, তুমি রং করছো, গাড়ি রং করছো? এটা কি কালার? এটা রেড কালার, ওই হাতেরটা ব্লু কালার। এটা কি কালার? ফোন রেখে দেবো, ফোন রেখে দেবো, ফোন রেখে দেবো। আচ্ছা, এটা কে খাবে? ওমা, এটা হয়ে গেলে সিপিটা সিপিগুলো লাগিয়ে রাখবি, সিপিটা লাগিয়ে রাখ, নাহলে শুকিয়ে যাবে। সিপিটা লাগিয়ে রাখো। মনসা, দেখো মনসা নাম লিখছিল আমার জন্য। বাবা, এমন ভালোবাসে রঙই নাই, এমন ভালোবাসে রঙই নাই হাতে। এই কি করছিস এগুলো? লিপস্টিক, স্কেচ পেন দিয়ে লিপস্টিক দিয়ে কেমন দেখা? আবার ঢং করা হচ্ছে, দেখি তাকা আমাদের তাকা। ই মা, নীলকালি দিয়ে কি করেছে। তো বন্ধুরা, চলো এখন একটু তোমাদের ওয়েদারটা দেখাই, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা একটু জানিও। আর এখানে তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, প্রায় 1 মাস ধরেই, মানে বৃষ্টি আবার রোদ, আবার বৃষ্টি আবার রোদ। শেয়াল মামার বিয়ে কথায় আছে না, রোদ বৃষ্টির খেলা, তো সেটাই হচ্ছে। তো এই দেখো, সবজি টবজি কাটাকাটি করে নিয়েছি। তো আমি এখন একটু রান্নাঘরে যাব, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কি নোংরা হয়ে আছে বালতিটা দেখেছো? বালতিটা না ফেললে হবে না। তো এই যে আজকে রান্না করছি পুঁই শাকের তরকারি, কড়াইটাকে প্লিজ তোমরা স্কিপ করো, কড়াইটাকে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এটাকে বালি দিয়ে ভালো করে মাছতে হবে। তো জানি রান্নার সময় এরকম কড়াই দেখলে সত্যি ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আর প্রেশার কুকারে মেঘনার জন্য ভাত করছে, ঝিঙে দিয়ে ডাল করেছে, ঝিঙা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে মসুর ডাল, আর পুঁই শাকের তরকারি আর ভাত। এই হচ্ছে গাইস, এখন বাজে 2:21, আর আমার বর মশাই কত সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করে দিয়েছে। দেখো এই যে সমস্ত কিছু এখানে নামিয়েছে, ফ্রিজটা নোংরা হয়েছিল, এমনিতে অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না। মামাম পড়ে যাবি, পুরো ফ্রিজ ফ্রিজ খুলেছে না, পুরো ঘর অব্দি জল চলে গেছে, খাটের তলা পর্যন্ত জল চলে গেছে। দেখো বাবা ফ্রিজ পরিষ্কার করছে। হ্যাঁ, ফ্রিজটা পরিষ্কার করছো, বাথরুমটাও একটু পরিষ্কার করে দিও না। আর তাই বালতিটা একটু মেজে দিও, বালতিটা আয়রনের কি অবস্থা হচ্ছে দেখেছো? ভেতরটা পরিষ্কার আর বাইরেটা দেখতে কি ঘৃণা লাগছে। আর জলের আয়রনের জন্য বালতি মগ সব কিছু নোংরা হয়ে যায়, দেখতে মনে হয় যেন কি সব লেগে আছে। মামা এখন যাস না, এখানে পড়ে যাবি। এগুলো বাবা পরিষ্কার করছে, মা ফ্রিজের প্লেটগুলো পরিষ্কার করছে, পরিষ্কার করছে বাবা। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:05, এই জোর বাবাকে খেতে দিয়েছি। আর আজকে কিন্তু আমি এখনও খাইনি, সেই আর 11:30 সময় একটু ডিম পাউরুটি টোস্ট খেয়েছি। আর রুটি খেলে তোমরা জানো অনেকে যে পেটটা ভরা ভরাই থাকে। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, প্লেটগুলোকে সুন্দর করে বাবা মেজে পরিষ্কার করে দিয়েছে, আর আমি একটু গুছিয়ে নিলাম। তো মেঘনাকে না লেবুটা কিছুতেই আমার খাওয়াতে মনে থাকে না। এই দেখো লেবু দুটো কাঁচা এনেছিল, পেকে পুরো কি অবস্থা হয়ে গেছে। এই দেখো আজকে এটা কেটে খাই দেবো ভাবছি। তো মেঘনা এখন নিচে ওর দাদু ঠাম্মার কাছে গেছে। আর এখানে এই দেখো বাতাসা রেখেছি, এটার মধ্যে ফিটকিরি আছে, আর এটা হচ্ছে ফেভিকুইকের মতোই আর একটা কি যেন একটা আঠা জানি না। আর এই বাটিটায় বিটনুন আছে, বাইরে থাকলে বিটনুন জল জল হয়ে যায় তাই ফ্রিজে রেখেছি। আর এখানে এই যে ম্যাগি, চাউমিন, সস, তারপর স্লাইস রুটি আর কাসুন্দি সব এই জায়গাটা রেখেছি। এখন অনেক কিছু রাখার বাকি আছে, পরে গুছাবো আমি। আর এখানে এই যে এই কটা সবজি আছে, এই কটা সবজি আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে মেঘনার দুধটা আছে, আর খাবার টাবার এখনো আমি খেয়ে নেবো, তারপরে রাখবো। তো চলো এখন আমি স্নান করবো, ঘর টর পরিষ্কার করবো, তারপরে
এই যে এটা মুছে দিয়েছি দেখো এই হচ্ছে ঘরের অবস্থা ফ্রিজ থেকে জল বেরিয়ে গেছে তার জন্য এই যে একটা গেঞ্জি দুটো গেঞ্জি ওই একটা গেঞ্জি তিনটে গেঞ্জি এই একটা গেঞ্জি চারটে গেঞ্জি দিয়েও মানে জল মোছা হয়নি তো এখন আমি এই বারান্দাটা পুরো পরিষ্কার করে নেবো এই ঘরটা তারপরে স্নান করবো তারপরে খাবো আজকে খেতে খেতে মনে হয় চারটে বেজে যাবে আমার এক ঘন্টা ধরে এখন ঘর দোয়ার পরিষ্কার করে নিই তারপরে খেয়ে নেবো তো চলো এখন টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে তো ফ্রেন্ডস এই যে ঘর দোয়ার পরিষ্কার করে এই যে এক্ষুনি খাওয়া দাওয়া করলাম আমি খেয়ে উঠলাম এই যে মেঘনা বলছে দোল দোল করবে ঠাম্মার কাপড় দিয়ে যে কাপড়টা এখানে লাগানো ছিল পর্দার মতো তো ওইটা মানে সেলাই করা ছিল না নর্মালি একটা দড়ির ওপরে ফেলানো ছিল ওটা মানে পড়ে গেছে তার জন্য কাপড়টা ধুয়ে ওর ঠাম্মা রেখে দিয়েছিল জানলায় কাপড়টা নিয়ে টানাটানি করছে বলছে দোল দোল করবে তাই দোল দোল করছে দোল দোল দুলনি রাঙা মাথা তো বন্ধুরা এই যে সমস্ত কিছু রাখার পরে এই যে ফ্রিজের অবস্থা এখানে দেখো সন্দেশ দুধ ক্যাডবেরি দই আর এটাই কি আছে বাবা বরফ জমে গেছে ওটা আদা বাটা মশলা বাটার তো খুব ভালো লাগে মানে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে ওর বাবা আবার এই যে লেবু খুঁজতে গিয়ে আবার এলোমেলো করে দিয়েছে দেখো লেবু জল খাবে লেবু খুঁজতে গিয়ে এলোমেলো করবে বললাম ওইখানে লেবু আছে তো অনেকদিন পরে ফ্রিজটা পরিষ্কার করলাম আর ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।